আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। বরাবরের মতো আমি রাকিব বলছি, আজ আপনার সামনে উপস্থাপন করতে যাব সোলার প্যানেল কাকে বলে, কিভাবে সোলার প্যানেল কাজ করে, সোলার প্যানেল কত প্রকার হয় এবং আপনার ফটোভোল্টাইক সৌর প্যানেলে সরাসরি সূর্যের আলো যখন পড়ে তখন এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটি হচ্ছে একটি সাদামাটা উত্তর। এরপরে আরেকটু যদি গভীরভাবে ভাবি, যদি কোনো ইঞ্জিনিয়ার আমার ভিডিও দেখে থাকেন তাহলে বুঝবেন, তাহলে তাদের জন্য একটু বলি, এটি দুটি স্তর বিশিষ্ট সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়, একটি পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সিলিকন দিয়ে প্যানেল বানানো হয়। এই পি এন টাইপের সিলিকনে যখন সূর্যের আলো পড়ে তখন ইলেকট্রনের মধ্যে এক ধরনের কম্পন হয় বা নড়াচড়া শুরু হয়, যা নেগেটিভ থেকে পজিটিভের দিকে ধাবিত হতে শুরু করে। এবং এই যে ইলেকট্রনের নড়াচড়া, অর্থাৎ আমরা কারেন্ট মানে কি জানি, আমরা কারেন্ট মানে জানি এটাই যে ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রনের নড়াচড়াটা হচ্ছে কারেন্ট। তো এই যে ইলেকট্রন সূর্যের আলো পড়ার কারণে নড়াচড়া করলো, এটাই হচ্ছে বিদ্যুৎ বা তড়িৎ। এইটা যখন আমাদের যে কানেক্টেড ডিভাইসগুলো থাকে, সেটা বাল্ব হইতে পারে, ফ্যান হইতে পারে, সেগুলো যখন চলে এর ভিতর দিয়ে তখন এগুলো প্রবাহিত হয় আর ওই জিনিসগুলো তখন চলতে থাকে। এখন এটা আপনার বাসায় লাইট আছে, ফ্যান আছে, এগুলোই আর কি। সৌর প্যানেল থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় সেটা সাধারণত আমরা ডিসি বিদ্যুৎই পেয়ে থাকি। এবং ডিসি বিদ্যুৎটা হচ্ছে যে ডিসি মানে ডিরেক্ট কারেন্ট। আমার চ্যানেলে দেয়া আছে ব্যাটারি কাকে বলে বা ডিসি কাকে বলে, সুন্দর করে দেখে নেবেন। তো সেই ডিসি বিদ্যুৎটাই আমরা আসলে সোলার প্যানেল থেকে পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, আমার যদি ডিসি লোড না থাকে বাসায় তাহলে আমি কি করব? তাহলে অবশ্যই এসি লোড চালাবো। সেজন্য অবশ্যই আপনার এসি লোড কত ওয়াটের সেগুলোর ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলো করার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন সাইজের ইনভার্টার কিনবেন। কারণ ইনভার্টারটার কাজই হচ্ছে এই সৌর প্যানেল থেকে পাওয়া ডিসি বিদ্যুৎকে এসি বিদ্যুতে রূপান্তরিত করে দিবে, যা দিয়ে আপনি আপনার বাসার এসি অর্থাৎ যে ফ্যানগুলো 220 ভোল্টে চলে, যে লোডগুলো 220 ভোল্টে চলে এসিতে, সেগুলো আপনি চালাতে পারবেন। এই যে সোলার প্যানেলগুলো আছে এগুলো ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, আরো সামনের দিন আরো বিভিন্ন ভাবে ডেভেলপ হবে। তো এই সোলার প্যানেল গুলোকে নরমালি 35 ডিগ্রি দক্ষিণমুখী কোণ করে বসানো হয়, যেদিকে সূর্যের আলোটা সবসময় দিনের বেশিরভাগ পাওয়া যায়। এবং এখন আরো কিছু সেন্সর টাইপের সোলার প্যানেল বসানো হয়, সেটি হচ্ছে সূর্যের আলো যেদিকে বেশি থাকে সে নিজে নিজে সেদিকে মুভ করতে পারে। তবে এক্ষেত্রে একটা বিষয় হলো যে সৌর প্যানেলের আশেপাশের জায়গাটা কিন্তু বেশি লাগে, যেহেতু এটা নড়াচড়া করবে। অনেকে সরাসরি সোলার প্যানেল বলে থাকে, আমি অনেক কথাবার্তা বললাম, এখন একটি সারাংশ করে দেই। বোঝা কথা হচ্ছে সোলার সেলগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে, অনেকগুলো সেল যুক্ত হয়ে একটি সোলার মডিউল তৈরি হয়, অনেকগুলো মডিউল যুক্ত হয়ে একটি সোলার প্যানেল তৈরি হয়। আমরা সামনে যেটা দেখি সেটা হচ্ছে সোলার প্যানেল, এর ভিতরে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে। এবার আমরা যাব সোলার সিস্টেম কত ধরনের হয়। সোলার সিস্টেম তিন ধরনের হয়, অর্থাৎ এক নম্বর টাইপ হচ্ছে আমরা বলতে পারি অন গ্রিড সোলার সিস্টেম, তিন নম্বর হচ্ছে অফ গ্রিড সোলার সিস্টেম, তিন নম্বর হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম। এখন অন গ্রিড সোলার সিস্টেম কাকে বলে? যে সোলার সিস্টেম সরাসরি গ্রিডের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ গ্রিড মানে যেটা বোঝায় যে একটি জায়গা থাকে নির্দিষ্ট, যে জায়গাটাতে পাওয়ার, যেখানে পাওয়ার প্ল্যান্ট হয়, সেই পাওয়ার প্ল্যান্টের পাওয়ারটা সেই গ্রিডে আসে, গ্রিড থেকে ডিস্ট্রিবিউশন হয়ে আমার আপনার বাসা ইন্ডাস্ট্রি পর্যন্ত চলে আসে। তো ওই গ্রিডের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ আপনার সোজা কথা বাসার বিদ্যুতের চাহিদা মেটানোর পরে যে অবশিষ্ট বিদ্যুৎটা থাকবে সেটা তো আর ফেলে রাখবেন না, এটা আপনি গ্রিডের সাথে দিয়ে দিবেন কানেক্টেড করে। গ্রিড কি করবে? এটাকে অন্যান্য জায়গায় সেল করবে, অর্থাৎ আপনি একটা মিনি পাওয়ার প্ল্যান্ট হিসেবে এখানে কাজ করলেন এবং এখান থেকে আপনি কিছু আর্ন করলেন। এখানে বেশ কিছু বিষয় আছে আমি বলে রাখি। অন গ্রিড সোলার সিস্টেমটাতে তারাই যাবেন যারা চিন্তা করবেন বাণিজ্যিকভাবে, এটা সোলার প্যানেলের দাম অনেক বেশি এবং এগুলোর জায়গাটাও লাগবে বেশি। সো আপনি যদি যখন এরকম ব্যবসা বাণিজ্যে চিন্তা করবেন তখন এটা করা হবে, অন্যথায় এটা না করাটাই ভালো। কোনো কারণে দেখা যাচ্ছে আপনার প্যানেলে পাওয়ার পাচ্ছেন না বা কোনো কারণে প্যানেল মেনটেন্যান্স বা ক্লিনিংয়ে চলে গেছেন, আপনার এখন আর এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, তখন আপনি কি করবেন? আবার সেই নেট মিটারিংয়ের মাধ্যমেই আপনি গ্রিডের থেকে পাওয়ারটা নিয়ে ব্যবহার করতে পারবেন। তো আপনি এই যে গ্রিড থেকে পাওয়ার নিলেন, আবার আপনি গ্রিডে পাওয়ার দিলেন, এটা নেট মিটারিংয়ে একটা ক্যালকুলেশন আছে, সেই রেট আছে, ওই রেট অনুযায়ী ধরে যদি দেখা যায় যে আপনি সেই বিদ্যুৎ কোম্পানিকে দেওয়া যে বিদ্যুৎটা দিয়েছেন যে টাকা আসছে তার চাইতে আপনি কম টাকা ব্যবহার করেছেন, তাহলে আপনাকে সেটার বিল দেওয়া হবে। আর আপনি যদি বেশি ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নেট মিটারিংয়ের মাধ্যমে যেটা দিয়েছেন তা বাদ দিয়ে যারা থাকবে সেটা আপনি পে করবেন। এই হলো একটা বিষয়। এটার লিমিটেশন বা এটার ঝামেলাটা হচ্ছে এই সিস্টেমে ব্যাটারি ব্যবহার করা হয় না। যতক্ষণ রোদ আছে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে বিদ্যুৎ পাবেন, যখন সূর্য নেই তখন আপনি বিদ্যুৎ পাচ্ছেন না। আরেকটা সমস্যা, যদি কারণে কোনো কারণে মেঘলা টাইপের দিন বেশি থাকে বা মানে অন্ধকারাচ্ছন্ন বা কুয়াশা ঢাকা, অর্থাৎ দিনের আলোর যে রোদ থাকে না বা সূর্যের আলো থাকে না,
তখন এটা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না, এটা হচ্ছে এটার লিমিটেশন। তো এবার কথা বলবো অফগ্রিড সোলার সিস্টেম নিয়ে। অফগ্রিডটা হচ্ছে যে সোলার সিস্টেম গ্রিডের সাথে সংযুক্ত থাকে না, এটাই অফগ্রিড সিস্টেম। এটা গ্রাহক নিজের দরকার অনুযায়ী তার বাসায় যেখানে সুইটেবল জায়গা মনে করে সেখানে সে এটাকে স্থাপন করতে পারে, এবং এটার সাথে একটা ব্যাটারি সাইজ থাকবে, মানে আপনার দরকার অনুযায়ী ব্যাটারি ব্যাংক থাকবে, সে ব্যাটারিতে চার্জ হবে। চার্জ হওয়ার পরে আপনি যখন এখান থেকে বিদ্যুৎ ব্যবহার করবেন তখন এই ডিসি কারেন্টটা ইনভার্টারের মাধ্যমে এসি হয়ে আপনার বাসায় ব্যবহৃত সমস্ত লোডে পাওয়ার সরবরাহ করবে। এক্ষেত্রে একটি চার্জ কন্ট্রোলার বা সোলার ইনভার্টার ব্যবহার করা হয়ে থাকে, যেটি এই মাঝখানের এই কাজটা করে দিয়ে থাকে। সুবিধা হচ্ছে যে আপনার ব্যাটারি থাকার কারণে রোদ ঝড় বৃষ্টি যেটাই থাক না কেন, অর্থাৎ থাকুক আর না থাকুক, সূর্যের আলো থাকুক আর না থাকুক, আপনার বাসায় যে ব্যাটারিটি আছে সে ব্যাটারি থেকে যে ডিসি চার্জ সংরক্ষিত আছে সেই চার্জটি ইনভার্টারের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন, যেটি অনগ্রিডে সম্ভব ছিল না। এটা হচ্ছে এটার একটি অ্যাডভান্টেজ। আরেকটি হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম। হাইব্রিড সোলার সিস্টেমটি হচ্ছে উপরে উল্লেখিত বা এর আগে আমি যে দুটি সিস্টেম নিয়ে আলোচনা করলাম সেই দুটার সমন্বয়ে যে সোলার সিস্টেম বানানো হয় সেটি হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম। অনগ্রিড এবং অফগ্রিড এই দুটোকে একত্র করে হাইব্রিড সোলার সিস্টেম বানানো হয়েছে। এই সিস্টেমটাতে ব্যাটারি ব্যাংক থাকে এবং হাইব্রিড সোলার একটি ইনভার্টার থাকে, যা স্থাপনকারী নিজের চাহিদা মেটানোর পরে নেট মিটারিংয়ের মাধ্যমে গ্রিডে সরবরাহ করতে পারে, এবং যদি দরকার হয় তাহলে গ্রিড থেকে বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে নিয়ে সে নিজেও ব্যবহার করতে পারে। হাইব্রিড সোলার সিস্টেমের অ্যাডভান্টেজটা দুই দিক থেকেই হিসাব করলে বেশি। এখন আমি সংক্ষেপে এই আলোচনা সংক্ষেপ করে দিই, অর্থাৎ আমরা আজকে জানলাম সোলার প্যানেল কাকে বলে, কোন টাইপের সোলার প্যানেল আপনার দরকার সেটা আপনি বুঝতে পারলেন। আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে অনগ্রিড সোলার সিস্টেমে যাবেন, যদি নিজের চাহিদার জন্য আপনি সোলার সিস্টেমে যেতে চান তাহলে অবশ্যই অফগ্রিড সোলার সিস্টেমে যাবেন, ব্যাটারি ব্যাংক নিয়েই যাবেন, এবং আপনি যদি মনে করেন আমি দুইটা কাজই করবো সুবিধা অনুযায়ী দরকার অনুযায়ী তাহলে অবশ্যই আপনাকে হাইব্রিড সোলার সিস্টেম ব্যবহার করতে হবে। আশা করি এই সোলার সিস্টেম বিষয়গুলো বুঝতে পেরেছেন। এ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক, আপনার একটি সাবস্ক্রিপশন, আপনার একটি কমেন্ট আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক উপকার করবে এবং অনেক সামনের দিনে অনেক আগানোর ব্যবস্থা করে দিবে। আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। ততদিন আপনি আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।